সামনে ছয়টা আছে থ্যাংক ইউ সো মাচ কি রে তুই আবার বিয়ার অর্ডার করছিস তুই শুধু বিয়ারটাই দেখছিস এই যে দুনিয়াতে এত গরম ফ্রাস্ট্রেশন সেগুলো দেখছিস না না মনে করে যে গ্লোবাল ওয়ার্মিং এ মনে করে আমরা একটু যদি ঠান্ডা ঠান্ডা বিয়ার খাই মানে আমি তাহলে মাথা একটু ঠান্ডা থাকবে আর আমি ধরে বাঁচবো কি হবে বল হ্যাঁ মরার চিন্তা তোমার একার তাই না অফকোর্স আমার একার বিকজ এখানে তো আসলে অনেকের বয়ফ্রেন্ডের মেডিকেল ল্যাব আছে অনেকের বয়ফ্রেন্ড হচ্ছে পুলিশ অফিসার আমার কি আছে আমার তো আছে খুচরা পাপ পুলিশ বয়ফ্রেন্ড কার অতয়ে আমি সব বলছি সমস্যা নাই আগে একটা বিয়ার খেয়ে মাথা ঠান্ডা করে দিতে তারপর বলছি আচ্ছা আবির আননি তো জি না আপু ওকে আপু একটা কথা ছিল একটা না তুমি হাজারটা বলো আসলে এখন মানে পুলিশের ঝামেলা অনেক বেশি তাই আমি বলতেছিলাম কি আমার মনে হয় আপনি যদি রাতের দিকে এগুলো অর্ডার দিতেন তাহলে খুব ভালো হতো আরে পুলিশ নিয়ে আমাদের কোনো টেনশন নাই বলো তাই তাইলে আপু আমাদের কাছে এর চেয়ে ভালো জিনিস আছে আপনারা চাইলে সেগুলো অর্ডার দিতে পারেন এর চেয়ে ভালো জিনিস কি ড্রাগস ড্রাগস জি আপু আই ছেলে এসব ফালতু জিনিস দেখেন যদি কখনো না দেখি যাও এখান থেকে বাই বাই আবির বাই ভালো জিনিস দেখা হচ্ছে জি ম্যাডাম বিয়ার পর্যন্ত ঠিক আছে কিন্তু খবরদার এর থেকে বেশি কিছু যেন না দেখি আমি যো হুকুম আপনার আপনার যেমন হুকুম আপনার যেমন আদেশ তাই মেনে চলবো আমি ভি রং টাইমে চলে এসেছি রাইট নো পারফেক্ট টাইম ও দোস্ত চল চল ভিতরে চল ভিতরে চল চল আগে পার্টি করি পরে পর সব পরে সব কথা চল চল আই অথয় কোথায় অথয় অথয় ইউ নো লন্ডনে আমি যেখানে বড় হয়েছি যেখানে লেখাপড়া করেছি সেখানে একটা বিষয় আমি খুব ভালোভাবে শিখেছি আর সেটা হচ্ছে আমি যদি কারো টাইমের মূল্য না দেই তাহলে কেউ আমার টাইমের মূল্য দেবে না সো ট্রু স্যার ভালো কথা নিশাত তোমার আব্বু আম্মু কেমন আছে বাবা জার্মানিতে আছেন কে ওখানে একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে মেকানিক জার্মানিতে লকডাউন চলছে কাজকর্মের অবস্থা ভালো নয় বাট বাবা সেফ আছে আর মা নানাবাড়ি বাঘেরহাট আর তুমি আছো এখানে আমার কাছে আমার ল্যাবে আসলে বাবা বলেছে যদি এখানে প্রবলেম বেশি বেড়ে যায় সেফটির প্রবলেম হয় তাহলে আমাকে নানাবাড়ি চলে যেতে হবে